আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রশের সহমতে সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের যে সকল দর্শকরা আমাদের নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাস থেকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। তো আপনারা জানেন, প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার জন্য আমরা বিভিন্ন ধরনের এপিসোডগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দিই। প্রত্যেক দিন তিনটার সময় লাইভে এসে আপনাদেরকে মুরগির কত টাকায় ওই সময় কেনা বেচা হয় সে রেটে জানাচ্ছি। কেননা সকালে এক রেটে কেনা বেচা হয়, আবার বিকালে কিন্তু আরেক রেটে কেনা বেচা হয়। তবে সারা বাংলাদেশে আজকে মোটামুটি কিন্তু কম দামে কেনা বেচা হওয়ার আশঙ্কা আছে। মুরগি মানে 2 দিন ধরে কিন্তু ভালো দামে বিক্রি হয়েছিল, তো আজকে কমার সম্ভাবনা আছে। এরপরেও আপনাদেরকে আমি জানিয়ে দিব কোন সময় কি পরিবর্তন হয়। কারণ হচ্ছে হরতাল অবরোধ থাকলে আপনারা জানেন কিন্তু পরিবেশটা কিছুটা অন্যরকম হয়ে যায়। সেজন্য আমি জানাচ্ছি আগামীকালকে, যেহেতু হরতাল অবরোধ আবারও আছে, সেজন্য আজকে যারা ভালো দাম পাইলে বিক্রি করে দিন, কালকের জন্য অপেক্ষা করেন না। আজকে সারা বাংলাদেশে আমরা এবং অন্যান্য জেলা পর্যন্ত যে খোঁজখবর জেনেছি সেইখানে কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যে সারা বাংলাদেশে মুরগি কেনা বেচা হয়েছে। সকালে বিভিন্ন জায়গা থেকে নিয়ে গেছে, সোনালিটা কেনা বেচা হয়েছে 220 থেকে 32 পর্যন্ত, ব্রাউন কক কেনা বেচা হয়েছে 185 থেকে 95 পর্যন্ত, আর কালার বা টাইগার, সেসু, সোনালি হাইব্রিড এগুলো কেনা বেচা হয়েছে 210 থেকে 220 টাকা পর্যন্ত। তো এই ছিল আজকে রেডি মুরগি অর্থাৎ ব্রয়লার, সোনালি, লেয়ার এবং ব্রাউন কক এই সকল মুরগির যে বাজারটা সেটা জানালাম। এটা কিন্তু আবারও 2-3টার দিকে পরিবর্তন হবে, তখন কিন্তু আবারও জানিয়ে দিব। এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার, ব্রাউন কক, লেয়ার মুরগির বাচ্চার দাম। কারণ হচ্ছে আমাদের কাছে ব্রয়লার, ব্রাউন কক, লেয়ার এই তিনটি জাত নাই, এরপরও আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানিয়ে দিই। তো সারা বাংলাদেশে কিন্তু আজকে ব্রয়লার কেনা বেচা হবে 40 থেকে 43-এর মধ্যে, এরপরও 12টার মধ্যে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিব। কেননা অনলাইনে এটা প্রকাশ করেছে, ম্যানুয়াল মেসেজগুলো আসলে 100% নিশ্চিত করা যাবে যে এত টাকার এটা কেনা বেচা হবে। ব্রাউন কক কেনা বেচা হবে 16 থেকে 19, ব্রাউন লেয়ার কেনা বেচা হবে 50 থেকে 55। আমি আবারও বলছি, ব্রয়লার, ব্রাউন কক, লেয়ার এই তিনটি জাত আমাদের কাছে নাই, এগুলোর জন্য কল করেন না। এগুলোর জন্য কল করলে আপনাদেরকে আমরা সাহায্য করতে পারি না, সেজন্য আমাদেরও মন খারাপ হয়। এখন জানাবো আমাদের কাছে যে জাতগুলো আছে, অর্থাৎ আমাদের কাছ থেকে যে জাতের বাচ্চাগুলো কিনতে পারবেন সেই জাতগুলো এখন জানাচ্ছি। আজকে ব্যাপক হারে কিন্তু সোনালি মুরগির বাচ্চার দাম বেড়েছে। সোনালি নর্মালটাই আজকে হয়ে গেছে 22, ক্লাসিক হয়ে গেছে 23, হাইব্রিড ক্রসটা হয়ে গেছে 28, হাইব্রিড নর্মালটা হয়ে গেছে 30, হাইব্রিড সুপারটা হয়ে গেছে 31-32, ফাউমি সাদাটা 28, মিশরীয়টা 30, কালার বা টাইগার নিলে নিতে পারবেন আপনারা আজকে 39 থেকে 42 টাকা পর্যন্ত, সেসু বনরাজাও নিতে পারবেন 40 থেকে 43-এর মধ্যে। সেই সাথে আপনারা যারা কুয়েল কুস্তাছেন, একদিনেরটা নিতে পারবেন 9 টাকা পিস এবং 25 দিনের কুয়েলটা নিতে পারবেন 28 এবং 32 টাকা। ভিডিওর শেষেই কিন্তু আমরা গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন উত্তরগুলো দিতে পারি নাই, এই ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যারা কুস্তাছেন, 44 টাকায় পুরুষ, মহিলাটা নিতে পারবেন 45 টাকায়, তিতির নিতে পারবেন 110 টাকা একদিনের, এক মাসেরটা 200। সেই সাথে আপনারা অতি শীঘ্রই আমাদের কাছ থেকে ব্রুডিং করা বাচ্চা পাবেন, অর্থাৎ 10 থেকে 15 দিনের বাচ্চা আমরা আগামীকাল থেকে বিক্রি করব। যারা নিতে চান পরবর্তী ভিডিওটা দেখবেন, তাহলে রেটগুলো জানতে পারবেন, কোন জাত কত দিনের কত টাকায় কিনতে পারবেন সেগুলো জানিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে যারা বেজিং 90 থেকে 100, পেকিং 90 থেকে 100, চীনা হাঁস 90 থেকে 100 এবং সেই সাথে টার্কি যারা খুঁজতেছেন 140 টাকা একদিন, 240 এক মাসে। চলুন জেনে নেই গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন, সময়ের কারণে ওই সময় উত্তরগুলো দিতে পারে নাই, এখন আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। আপনারা কেউ মন খারাপ করেন না, রেগুলার নিয়মিত শেয়ার করুন এবং কমেন্টস করুন, তাহলে আমরাও আপনাদের পাশে থাকতে পারবো। দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের সাথে আমরা পথ চলে এসেছি। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অল করে দিন। চলুন জেনে নিই আজকে এবং গতকালকে যারা কমেন্টগুলো করেছিলেন। এইখানে কিছু লোকের নাম আসছে আর কিছু আইডির নাম আসছে, যেগুলো আইডির নামগুলো আসছে
আর ব্যক্তির নাম নাই, তাদের নামগুলো উল্লেখ করতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। লিখেছেন, ভাই ফরিদপুর ব্রয়লার কত টাকা কেজি এবং 12 থেকে 15 দিন পর বাজার কেমন থাকতে পারে? 12-15 দিনের আগের খবর বলার সুযোগ নাই। ফরিদপুর গতকালকে এবং আজকে সকাল পর্যন্ত কেনা বেচা হয়েছে 45-46 টাকায়। এমডি বাবু লিখেছেন, নোয়াখালী ব্রয়লার মুরগি 153। ধন্যবাদ আপনাকে। এখন বাচ্চা নিলে কেমন হবে? কিশোরগঞ্জ থেকে বলছি, ভালোই হবে আশা করি। খাদ্যের দাম নিয়ে একটু ভিডিও করেন, একজন কমেন্ট করেছেন, অবশ্যই আমরা ভিডিও করব। অতি শীঘ্রই আপনারা নতুন দামের ভিডিওগুলো পাবেন। শর্ট ভিডিওতে দিয়েছি, সেগুলো অনেকেই দেখতে পারেন নাই, তাই আমি নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। এরপরে সম্ভবত মোশারফ শেখ লিখেছেন, ফরিদপুরে ব্রয়লার কত? ফরিদপুর ব্রয়লার গেছে 142 থেকে 146। কায়রুল ইসলাম লিখেছেন, এই মুহূর্তে ব্রয়লার মুরগির বাজার কত? এই মুহূর্তে ব্রয়লার বাজার 45-এর মধ্যে কেনা বেচা হচ্ছে। জামালপুর ব্রয়লার মুরগি কত লিখেছেন একজন ইউজার আইডি থেকে, জামালপুর পাইকারি ভাবে কেনা বেচা হয়েছে 40 থেকে 45। সিরাজগঞ্জে ব্রয়লার বাজার কত আরেকজন জানতে চাইছেন, সিরাজগঞ্জ 40 থেকে 50 টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে। কিছু জায়গায় গতকালকে অনেকে কমেন্টও করেছেন সিরাজগঞ্জ থেকে 52-53 নাকি কেনা বেচা করেছেন। তো আপনারা যে যেখান থেকে কমেন্টস করেছেন সবাইকে ধন্যবাদ জানাই, নতুন নতুন কমেন্টস করবেন সে আশা রাখি। এরপর আরেকজন জানতে চাইছেন, ব্রাউন ককের বাজার কত? ব্রাউন ককের বাজার আজকে 185 থেকে 95 টাকায় সকালে কেনা বেচা হয়েছে। এরপরে সিলেটের থেকে একজন জানতে চেয়েছেন, সিলেটের মুরগির দাম কত? সিলেটের মুরগির দাম গতকালকে 42-45 গেছে। একজন লাভ রিয়াক্ট দিয়েছেন, ধন্যবাদ জানাই আপনাকে। এরপরে ওসমান নামে একজন লিখেছেন, আমাদের চাঁদপুর 155 টাকা বড়টা, আর ছোটটা 165 টাকা করে। ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা কমেন্টসে তুলে ধরেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে কমেন্টসগুলো করলে আপনাদের এলাকার লোকজন আপনাদের কাছ থেকেই জানতে পারবে ইনশাল্লাহ। এরপরে আর একজন লিখেছেন, সিরাজ সম্ভবত আপনার খবরগুলোই প্রতিনিয়ত দেখি, ধন্যবাদ জানাই আপনাকে। সিরাজ ভাই আরও গুরুত্বপূর্ণ কমেন্টস করবেন আশা করি। এরপরে আর একজন লিখেছেন, টাইগার মুরগির বাচ্চার কত টাকা লিস্টে হয়তো দেখতে চাইছেন, টাইগার আজকে 39 থেকে 43 পর্যন্ত কেনা বেচা হবে। কারণ টাইগার কালার বার্ড শেষ ওইগুলো অনেক কোম্পানির আছে, আলাদা আলাদা রেটে কেনা বেচা করবে, শনিবার থেকে আজকে বিক্রি শুরু হবে ইনশাল্লাহ। এরপরে আরেকজন লিখেছেন, নরসিংদী সোনালী মুরগির দাম কত? নরসিংদী সোনালী মুরগির দাম মোটামুটি ভালোই অবস্থানই আছে, 40 টাকা, 240 পর্যন্ত গতকালকে কমেন্ট করেছেন অনেকেই যে 40 পর্যন্ত কেনা বেচা করেছেন। যদিও আমাদের কাছে 230-35 টাকার উপরে কোনো মেসেজ নাই, এরপরেও কমেন্ট যেহেতু অনেকেই করেছেন নরসিংদী থেকে, সেজন্য তাদের কমেন্টসের উপর ভিত্তি করে আপনাকে রেটটা জানানো হলো। অবান্তর কিছু প্রশ্ন অনেকেই করেন যেগুলোর কোনো উত্তর নাই, এইসব অবান্তর প্রশ্ন বাদ দেন, সবাইকে সাহায্যের উদ্দেশ্যে জানানমূলক কমেন্টস করবেন, এরকম আশা রাখি।